গুড মর্নিং চিকু বাবু, গুড মর্নিং চিকু বাবু, গুড মর্নিং অগি বাবু, গুড মর্নিং অগি বাবু। নে সাবধানে যাবি, এদিকে দৌড়াদৌড়ি করিস না, কিন্তু ব্যাগটা নে ভালো করে। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়ি কাটায় বাচ্চা 6টা, বেরিয়ে গেল স্কুলে এক্সকারশনে, শিলিগুড়ি গেল, স্কুল গেল না, এক্সকারশনে গেল। তো দেখি বারান্দায় গিয়ে এটা গেল, সেটা খোলা। তো রিমের বাবা রিমকে পৌঁছে দিয়ে এলো বাসের ওখানে, আর আমি তার মাঝখানে তোমার কতগুলো সবজি কেটে নিলাম, ফুলকপি, আলু, বিনস, গাজর দিয়ে একটা ভাজা করে দেব। আর এদিকে তোমার সজনে ডাঁটা ছিল, এটা আলু দিয়ে আজকে ভাবছি সর্ষে দিয়ে করে নেব। আর এদিকে আমি চিকু বাবু সবজি চাপিয়ে দিয়েছি, এখন আবার রিমের বাবা এসছে, আমরা দুজনে মিলে এখন চা খাবো, মানে আমি চা খাবো, রিমের বাবা কফি খাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার কাছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একদিকে কি বলতো, সকালবেলা যদি আমরা উঠে যাই না, মানে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়, কিন্তু মানে এখন তোমার 7টা বাজছে, 7টার মধ্যে আমার মোটামুটি কমপ্লিট, এখন খালি ঝপাঝপ চাপিয়ে দেবো ব্যাস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর এদিকে দেখো সূর্যমুখীকে দেখো, যেখানে আমি যাব সেখানে ওরা দুজনে বলছে থাকবো। তো কি বলতো, আচ্ছা রিম যে গেল তো ফোন তো কোনো অ্যালাউ নেই, তাহলে কি করবে? ওরা বললো যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওখানে এসএমএস গুলো ফলো করতে বলবো। ওদের অ্যাকচুয়ালি আজকে শিলিগুড়িতে ওদের এক্সকারশনে নিয়ে গেছে, তো এই প্রথমবার গেল স্কুল থেকে, কোনো কোনোবার পাঠায়নি, তো গেল। যাক, বড় হচ্ছে তো, এবার একটু না ছাড়লেও নয়, মানে প্রথমবার ছাড়লাম রিমকে, তাই না? রিমকে প্রথমবার ছাড়লাম। ওরা শিলিগুড়িতে মানে সায়েন্স সিটিতে যাবে? হ্যাঁ, শিলিগুড়িতে সায়েন্স সিটি আছে নাকি? হ্যাঁ আছে, মানে যাক একটু বাইরে না ছাড়লে পরে ছেলে মেয়েদেরকে আবার অন্যরকম হয়ে যাবে, একটু ছাড়াও দরকার। চলো এবার আমি ফটাফট করে রান্না বাড়ি করে সেরে নিই, তাহলে আবার সব জমা। দেখো রসগোল্লা বার করে রেখেছি চন্দ্রমুখীর জন্য, না সূর্যমুখী, খালি চন্দ্রমুখী চন্দ্রমুখী চলে আসছে, সূর্যমুখীর জন্য রসগোল্লা বার করে রেখেছি। চলো তাড়াতাড়ি করে রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিই, চিকু বাবু আবার উঠে যাবে এখনই, 8টার মধ্যে ওকে খেতে দিতে হবে। চলো তাহলে, হ্যাঁ পাঁচমিশালি ভাজা কমপ্লিট, এদিকে আর বেশি ভাজবো না, তেল যদি বেশি দিতাম তাহলে ভাজাটা একটু লালচে লালচে হতো, কোনো দরকার নেই। এখন কম তেলের মধ্যে রান্না যতদিন করা যায় ততদিন করবো, বেশি তেল খাওয়া ভালো নয়। এক একদিন খেলাম সপ্তাহে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোজ খাওয়াটা ঠিক নয়। আমি ডাটাটা চাপিয়ে দেবো, বাবু সেদ্ধ হয়ে গেছে, চলো একটু নামিয়ে ফেলি। ডাটাটার জন্য তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, এবার তোমার ডাটার আলুগুলো ভেজে নেবো আগে। এখন কি বলতো, নতুন আলুর টেস্টটা খুব ভালো, নতুন আলু দিয়ে এখন রান্না করতে খুব ভালো লাগছে, সেদ্ধ হয়ে যাচ্ছে আর সেটার টেস্ট খুব। আর আজকে সকালবেলায় তোমার চাদরটা গায়ে নিয়েছিলাম খালি, বুঝতে পারলে তো? আর টিকু বাবু আমাকে পড়তে দেবে চাদর, টেনে টুনে চাদর কোন দিকে, আমি কোন দিকে, লাস্টে বাধ্য হয়ে সোয়েটারটাই পরলাম। সোয়েটারটা ভাবলাম আজকে কেটে দেবো, কারণ খুব নোংরা হয়েছে, অনেকদিন থেকে পড়ছি তো, কিন্তু আমি ভাবলাম যে রান্নাবাড়ি এগুলো করে নিই, সকালবেলা ঠান্ডাটা লাগছে আর চাদরটা আমাকে গায়ে রেখে দেবে না টিকু, তো যার জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে তোমার সোয়েটারটা কাটবো। ডাটাটাও আমি দিয়ে দিচ্ছি। সোয়েটারটা কাঁচা হলো বাবা, মেলে দিয়ে গেলাম, খুব নোংরা হয়েছিল সোয়েটারটা, আজকে কেচে ফাইনালি মেললাম। রোদটাও ভালো দিয়েছে, আর রোদটাতে কি আরাম লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু আমার ছানা পোনাগুলো আমার জন্য ওয়েট করছে নিচে।
আর কি বলতো, চাদর পরে রান্না করা যায় না, আর আমার পক্ষে তো সম্ভবই না, কেননা চিকু এমন ধরে টানাটানি করে চাদর একদিকে আমি একদিকে, মানে একদম যা ইচ্ছা তাই। যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম, বেশিক্ষণ দেরি করবো না। নিচে ছানা পোনাগুলো সব বসে আছে, ওদেরকে লক্ষ্য রাখতে হয় না, চিকুবাবু আছে, ছোটো ছোটো বাচ্চা। খুব আরাম লাগছে রোডটাতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর একটা সোয়েটার বার করলাম, ভাবলাম চাদর পরে কাজ করে নেবো, তারপরে চিন্তা করলাম না, চাদর পরে আমার কাজ করলে চলবে না, আগুনের সামনে প্রথমত, তারপরে চিকুবাবু যদি টানা হিচড়া করে তখন আগুনের সামনে ভাগ পড়ে গেলে পরে পরে একটা কাণ্ড হয়ে যাবে। আর কি বলতো, আমার মনে হয় যে সব থেকে যদি আমরা একটা পঞ্চু টাইপের যদি পরে নিই না, আমি ভেবেছি রিমের পঞ্চুটা পরে থাকবো, তাহলে কী হবে বলতো, গলার সাথে লেগে থাকবে, টানা হিচড়া করলেও খুলবে না, একদিকে নিশ্চিন্ত হওয়া যাবে। চলো ছানা কোনাগুলো কী করছে অল্প দেখে নিই। পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যা, বুঝলি, বরকে বকাও দিবি, আবার বরের কাছে যাবিও, বল। তো সকালবেলা তো রোদে বসার উপায় নেই আমার, যার জন্য ভাবলাম এখন বারান্দাটাতে ভালো রোদ আসে, তো এখন এখানে একটু এসে বসি রোদটাতে, ভিটামিন ডিটা অল্প গায়ে নিই। এই একটা সময় যে এই সময়টাতে ভিটামিন ডিটা গায়ে নেওয়া যায়, আর ছানা পোনাদেরকেও বার করে দিয়েছি, আজকে সকাল থেকে লেগে আছে সূর্যমুখী তার বলের ওপরে, সকাল থেকে বকাঝকা করছে। কেন কে জানাচ্ছি সকাল থেকে রেগে আছে, কেন রেগে আছে তুমি তোমার বরের ওপরে? আর এই সোয়েটারটা পরে আমার যা বাজে লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি গা থেকে তুলবো। অ্যাকচুয়ালি কী বলতো, এই সোয়েটারটা আমার অনেক আগেকার, মানে যখন আমি খুব স্বাস্থ্যবান ছিলাম না তখনকার। এখন সকালবেলা তোমার টেনে বার করলাম ভিতর থেকে, যে কাজ করতে হবে বলে স্নান করে ওটাকে ধুয়ে দিলাম, মেলে দিয়ে এসেছি, মনে হচ্ছে ওটা কতক্ষণে গায়ে দেবো। তো ঢল ঢল করছে না, ভালো লাগছে না, গায়ে ফিটিংস না হলে দেখবে কোনো কিছু পরতে ইচ্ছা করে না, আমার তো ইচ্ছা করে না, কেমন যেন রুগ্ন রুগ্ন লাগে, মনে হচ্ছে যেন আরও যেন শরীরটা খারাপ। আর এই শীতকালে এই রোদে বসে বসে কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া, কমলা লেবু আমাদের এনেছে কিন্তু এখন আমি খাবো না, কারণ আজকে সকালবেলা আমি আজকে দুধ রুটি খেয়েছি, এখন যদি আমি কমলা লেবুটা খাই না অ্যাসিড হয়ে যাবে। আর কমলা লেবুটা আমার ঠিক কেন শ্যুট করে না আমি বুঝতে পারি না, কমলা লেবু আমি যখনই খাই তখনই আমার র্যাশ বেরিয়ে যায়, কী জানি কেন। সবাই এত কমলা লেবু ভিটামিন সি খায় কিন্তু আমার ঠিক সহ্য হয় না। যাই একটু রোদে অল্প একটু চুলটা শুকিয়ে নিই, অল্প বসে তারপরে এদেরকে আবার ওই ঘরে করতে হবে, শিলা দিয়ে আসবে আবার। বাচ্চাটা কাঁদছে, কাঁদছে রে, তোর বাচ্চা দেখ, তোর বাচ্চাটা কাঁদছে, একটু দুধ টুধ খাওয়া, কেমন মা তুই, ক্লান্ত কেন, খালি বরের ওপর ঝগড়া করতে করতেই ক্লান্ত হয়ে গেছিস। তো চিকুকে বারান্দায় খেতে দিলাম, চিকু তোমার খাওয়া হয়ে গেছে, এবার খাবে অগি বাবু। না না না, অগি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, কোথায় দৌড়াচ্ছে এদিকে সোনা। তো কি বলতো, তিনজনকে তিন জায়গায় খেতে দিলাম, কারণ একসাথে থাকলে সব মারপিট করবে। চিকু বাবুকে বারান্দা দিলাম, ইয়েকে চল সূর্যমুখী কই ঘরে দিলাম, আর এখানে অগিকে দিলাম খেতে, ও ছাদে ঘুরছিল। তুমি খেয়েছো খাবার, খাওনি, এই তো খেয়েছো, তো পরিষ্কার করে খেতে পারতে, এত নোংরা করে খাও কেন। এরা না খায় না বিশেষ একটা, জানো তো, মানে খায় সবই খায়, মানে মাছ মাংস দিয়েই খায়। কি আরাম লাগছে রোদটাতে, বলছি এখানেই বসে থাকি রোদটাতে। এদের নিয়ে আমার ভালো সময় পার হয়ে যাচ্ছে জানো তো, এখন বেশ ভালো রোদটা লাগছে, একটা বাচ্চে গায়ে রোদটা বেশ ভালোই লাগছে, রোদটা গায়ে এখন নেওয়া যাচ্ছে না, সোয়েটারও এখন পরা যাচ্ছে না এই রোদে। আর রিমো এখন কখন যে আসবে, অনেক দিন বাদে, মানে ওকে তো ছাড়াই হয় না না একা, এই প্রথমবার ওকে ছাড়লাম, কি করছে কে জানে। আমার মেয়েটার কি বলতো, এমনি ম্যাচুরিটি লেভেলটা খুব কম, মানে বুদ্ধিটা খুব কম, যে কারণে ওকে বিশেষ একটা ছাড়ি না, কিন্তু ছাড়াটা উচিত, তবেই তো ওরা বাইরের জগৎটা দেখতে জানতে পারবে না। সোয়েটারটা মোটামুটি শুকিয়ে গেছে, রোদের তালে তেজ আছে ভালো বলতে হবে। আর কোনোদের ফোন অ্যালাও করেনি, বুঝতে পারলে তো, যে বললো যদি দরকার একান্ত পড়ে তো স্কুলের মিসদেরকে, মানে স্যাররা মিসটা যারা গেছে তাদেরকে ফোন করতে বললো। তো দেখি একটু পরে করবো কি না চিন্তা করছি, কারণ সবাই তো গেছে, ওই জন্য অত চিন্তা বিশেষ একটা করছি না,
তাও প্রথমবার গেছে বলে কথা। চলো অগিকে নিয়ে যাই নিচে। হ্যাঁ গুড ইভিনিং। তোমার বাচ্চা কি করছে? তোমার বাচ্চা বেবি ঠিক আছে? তুমি ঠিক আছো? ওদিকে আমার গোলুবাবু চিৎকার করছে, আমি একটু যাই। গোলু আমাকে চিৎকার করছে, বলছে মা কোথায়, মা কোথায়। আমি একটু গোলুর কাছে যাই, চিকুর কাছে। ছন্টু তুমি বেবির কাছে যাও, বেবির কাছে যাও, বেবির কাছে যাও। কি বাবু, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বলে দাও। চিকু বাবু শুভ সন্ধ্যা। সবার এবার আমি খাবার দাবার রেডি করবো, তোমাদের কোনো চিন্তা নেই। আমি চলে এসেছি হোটেলের কেয়ারটেকার, এবার হোটেল আমি খুলতে চলেছি তোমাদের জন্য। কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি রান্নাঘরে। চলো গো, চা খাওয়ার টাইম। চা চা চা, শোনো দিচ্ছি একটু পরে, ঠিক আছে? তো বন্ধুরা, মিলির হোটেলে আবার তোমাদেরকে স্বাগত। রুটির আটা নিয়ে বসে গেছি আজকে। কি বলতো, চিকুবাবুর আজকে আবার একটা ভ্যাকসিন আছে, লাস্ট ভ্যাকসিন। ভাবলাম তাতে করে রুটি করে নেব, আর কিছু দেখি কি করব না করব। ভীম এখন পর্যন্ত এলো না, বেজে গেল 6টা, কখন যে আসবে কে জানে। এই ছেলে মেয়েরা বড় হলে পরে না পাখা যখন গজাতে শুরু করে, খুব বাবা মাদের চিন্তা হয়। কি করছে কে জানে, কি খেলো। রুটিটা করা থাকলে পরে এসে নিয়ে আমার কষ্ট হবে না, সবাই খেতে দিতে পারবে। এসে নিয়ে রিমো বলবে মা কি খাবো কি খাবো, সারাদিন তো ঘোরার সময় তো মনে থাকবে না কি খেলাম, সারাদিন না খেলাম তখন ঘুরতে থাকবে। বাড়িতে এলে পরে তখন মনে পড়বে খাওয়ার কথা। এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। ছেলেমেয়েরা বড় হলে অনেক চিন্তা হবে। চলো হ্যাঁ, আটাটা মেখে নিই। আটাটা মাখা থাকলে তো বন্ধুরা, খুঁজে পেতে তোমার একটা বেগুন পেলাম, কয়েকটা পটল পেলাম, তো ভাবছি ভাজা করে দিই। পটলটার যা অবস্থা হয়ে আছে, আর মনে হয় না তরকারি করলে ভালো লাগবে, ভাজাই করে দিই। এইসব ভাজাভুজির জন্য আমার খুব এয়ার ফ্রায়ারটা খুব দরকার, তাহলে প্রচুর তেল চলে যায়। এখন আপাতত ভেজে রেখে দিচ্ছি, পরে খাওয়ার সময় আবার গরম করে নেব, তাহলে গরম গরম থাকবে। পরে যদি সময় না পাই ওই জন্য আমি ভেজে রেখে দিচ্ছি একবার। এই সময় আমার এয়ার ফ্রায়ারটা থাকলে না খুব কাজে দিতে হবো। তেল অনেক পেটে চলে যাচ্ছে, এই করে অনেক বেশি তেল চলে যাচ্ছে। তাও অল্প চিনিটা অল্প মাখিয়ে রাখলে তেলটা একটু কম টানে। তা হলেও তেল তো দিতেই হবে ভাই, তেল না হলে ভাজবো কি করে। তোমাদের সাথে এমনি করে কথা না বললে না আমার আর পরে আর গিয়ে কথা বলা হচ্ছে না, কেননা ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। পরে আমি ভুলেই যাচ্ছি তোমাদের সাথে ভিডিও মানে কথা বলতে হবে, যে ভুলেই যাচ্ছি আমি একদম। এটা তো বড় অন্যায়, বড় অন্যায় কাজ করছি আমি। তোমাদেরকে সব কথা না জানালে হবে বলো তো? ইউটিউবটা থাকাতে একটা জিনিস এত ভালো যে আমরা সমস্ত কিছু মানে ক্যাপচার করে ধরে রাখতে পারি। তো আমি এখন ভাবি, যখন বাবা ছিল আমার, তখন যদি ইউটিউবটা থাকতো তাহলে অনেক বাবার ভিডিও আমার কাছে থাকতো। দেখো চিকু গোলু যখন আমার চলে গেল, কিন্তু অনেক স্মৃতি আমার ইউটিউবের মধ্যে রাখাই থাকলো। আমার যখন মন খারাপ করে তখন আমি দেখি, খুব ভালো লাগে। মন খারাপ হয়, ভালো লাগে মানে মন খারাপ হয়, তবে দেখতে তো পাই আমার ছেলেটাকে। চলো হ্যাঁ রুটিগুলো করে নিই।
তাড়াতাড়ি করে।